হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখে তো বুঝতেই পারছো, একদম রান্না পুজোর মানে পুরো রেডি শেডি করা হচ্ছে। আর এটা আগের দিনের ভিডিও, আজকে তো পুজো হয়ে গেছে অলরেডি এই সময়টাতে যে সময় তোমরা দেখছো। আর আমি জানি শুধুমাত্র আমরা নই, এরকম প্রচুর ঘটি বাঙালিরা রয়েছে যারা এই সময় পুজো নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়ে। আর তাছাড়া আজকে বিশ্বকর্মা পুজো, আর আমাদের মনসা পুজো, রান্না পুজো, মানে প্রচুর পুজো। তো চলো মানে তোমাদেরকে দেখাই যে আগের দিনে আমরা কীভাবে কী প্রিপারেশন নিলাম রান্না পুজো। এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেক বছর আমরাই কিন্তু এই যে সবজিগুলো কাটিং মানে সেটিং সব কিছু আমরা দুই বোনের মিলে করি, আর মা এগুলো ভাজাভুজিগুলো কাটে। যদিও এখন আমরা কাটাকাটি করি, আগে কিন্তু মাই এইসব পুরোটাই করতো। আর এই যে দেখতে পাচ্ছ, বিকেলবেলা আমরা একটু হালকা বাজার করতে গেছিলাম পরের দিনের পুজোর বাজার। আর বাজার করতে পেরে একটু ঠাকুর দেখবো না, সেটা তো হতে পারে না, তাই না? আমিও ঠাকুর দেখছি, তোমরাও ঠাকুর দেখো। অ্যান্ড এই যে তোমরা দেখছো, মানে সব বাজার করতে বেরিয়েছে আর কত ভিড়, শুধু দেখো জায়গাটায়। মানে আমরা একটা জায়গায় মানে একটা সাইডে দাঁড়িয়েছিলাম, আমি আমার বাবার ওয়েট করছিলাম, বাট তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি দেখো। অ্যান্ড বাজার থেকে এসে আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম, মার পুরো ভাজাভুজি কমপ্লিট। মানে এখন শুধু মাছ ভাজা, মানে আমাদের যেহেতু মাছ ভাজা মানে যারা রান্না পুজো আছে তারা সবাই জানো, হ্যাঁ, তো শুধু ওইটাই বাকি ছিল আর ভাতটা বাকি ছিল বাকি। আর এইটা, এটা হচ্ছে আমার ফেভারিট ডাল শুকনো, মানে দারুণ টেস্ট, যারা খেয়েছো তারা জানো। আর আমার বাবা রেখেছে দেখো, মানে প্রত্যেকটাকে টাওয়ার বানিয়েছে জাস্ট। আমি ভাবলাম গতকাল যেটা খেয়েছি সেটাও একটু তোমাদের দেখাই। আমরা গতকাল ইলিশ ভাপে আর একটা ওলের তরকারি খেয়েছিলাম ডিনারে। এখন হচ্ছে ঠাকুর মশাইয়ের একটা পাসিং শট নেওয়ার পর ভাবলাম যে আমাদের মানে বাবার যে বাইকটা আছে সেটা তো একটু পুজো করা হয়, তো সেটারও তোমাদের একটা ভিডিও তুলে দিই। আর ইয়েস, এই সেই রান্না পুজোর গোটা আয়োজন যেটা এখন পুজো চলছে আর কি। এটা পুজো হওয়ার পর তবে আমরা পেট পুজো করতে পারবো, মানে এই সময়টা স্পেশাল সময় যেটা পুজো হওয়ার অবধি অপেক্ষা করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, না তো দেখছো না, সাবস্ক্রাইব তো বানতে হয়। আর সবাই সবাই খুব ভালোভাবে বিশ্বকর্মা পুজো এনজয় করবে, সামনে আবার দুর্গাপুজো মানে আরও বেশি এনজয়মেন্ট। তো চলো ঠিক আছে, টাটা, খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।